প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছাড়া করোনা ভ্যাকসিন দেওয়া কঠোরভাবে আইনবিরুদ্ধ। যে সমস্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকরা জনগণকে করোনা ভ্যাকসিন টিকা দিচ্ছেন, প্রত্যেককেই স্বাস্থ্য দপ্তরের অনুমতিপ্রাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গ্লাভস পরে জনগণকে ভ্যাকসিন দেওয়ার কাজ করে চলেছেন। কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়া সত্ত্বেও জনগণকে ভ্যাকসিন দিতে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য তবাসুম আরাকে। চিকিৎসক নার্সদের উপস্থিতিতে করোনা ভ্যাকসিন ক্যাম্পে সিরিঞ্জ হাতে নিয়ে তিনি ভ্যাকসিন দেন। প্রভাবশালী হওয়ায় উপস্থিত চিকিৎসক ও নার্সরা তাকে এই কাজ থেকে বিরত করেননি। এ বিষয়ে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, তবাসুম আরার ভ্যাকসিন দেওয়া উচিত হয়নি। তাই আরম্ভ হয়েছে, এখনো চলছে, জানি না কতজনে ওখানে শেষ হবে, যতজন থাকবে ততজনই পাবে। ওই ব্যাপার আপনাদের দিচ্ছে, সেটা দিচ্ছে, ওর নিজের দায়িত্ব দিচ্ছে, না দেওয়া তো উচিত না। আমি তো নিশ্চয় ডেফিনেটলি করব, অন্যায় অন্যায় অন্যায়ের বিরুদ্ধেই তো আমাদের প্রশাসন, তাই জন্য না মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য বসানো উচিত। যদিও এ ব্যাপারে তবাসুম আরা জানান, তিনি সিরিঞ্জটি হাতে নিয়েছিলেন কিন্তু ভ্যাকসিন দেননি, যদিও তার ভ্যাকসিন দেওয়ার চিত্র সবার নজরে এসেছে। আমি একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আমি ওই দিকে আমাকে প্রোগ্রামে ডাকেছিল, আমার এমসি প্রোগ্রাম চলছে ভ্যাকসিনে, আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিকে মানে মহিলাদের অনেক মানে লোকজন মানে ভয় খাচ্ছে কি আমি ইঞ্জেকশন দেবে, তা আমি সিপ হাতে ধরেছিলাম না অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আর কিছু নেই। কিন্তু ছবিতে তো দেখা যাচ্ছে আপনি তাকে ইঞ্জেকশনটা দিয়েছেন, তো আপনার কি নার্সিং ট্রেনিং করা আছে? না, আমি তো বলছি আমি সিপ হাতে ধরা আছি, সিপ হাতে ধরা আছি আর কিছু নেই। আমি স্কুলে টাইমে নার্সিং কোর্স করেছিল, স্কুল টাইমে করেছিল। সেটা কি কমপ্লিট করেছিলেন? না, আমি স্কুলে টাইমে কমপ্লিট আমি কমপ্লিট পুরো করেছিল, বলছি তো নার্সিং কোর্স করেছিল। আপনি মনে করছেন যে আপনি আজকে যেটা ঘটেছে যেটা বিতর্ক হচ্ছে, তো মানে আপনি কোনো ভুল কাজ করেননি? আমি দেখো আমি তো বলছি আপনাকে আমি সিপ অ্যাওয়ারনেস নিয়েই করেছি আর কিছু আমারই নেই। লোকজন ওই ভ্যাকসিন নিয়ে ভয় খাচ্ছে, ফেস নিউজ হয়েছে, এই নিয়ে আমি অ্যাওয়ারনেস করেছি আর আমার কিছুই নেই। এখন প্রশ্ন দেখা দিয়েছে, যারা তার কাছে ভ্যাকসিন নিয়েছেন তাদের শারীরিক কোনো সমস্যা হলে তার দায়িত্ব কে নেবেন? উল্লেখ্য, শনিবার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আসানসোল পৌর নিগমের ব্যবস্থাপনায় এবং আসানসোল দুর্বার সমিতির প্রচেষ্টায় কুলটি বিধানসভার সীতারামপুর চপকা যৌনকর্মীদের শনিবার করোনা ভ্যাকসিন ক্যাম্প শুরু হয়। এই ক্যাম্পেই উপস্থিত ছিলেন আসানসোল পৌর বোর্ডের প্রশাসক বোর্ডের সদস্য তবাসুম আরা। এদিন তিনি এক যৌনকর্মীকে নিজের হাতে করোনা ভ্যাকসিন প্রদান করেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, যৌনকর্মী বলেই কি অবহেলা করে চিকিৎসক নার্সের উপস্থিত থাকা সত্ত্বেও তবাসুম আরা এই কাজ করলেন? কিছুক্ষণ আগেই বিশ্বসনীয় সূত্র থেকে জানা গেছে কর্পোরেশনের ডিপটি চেয়ারম্যান আর এখন কুলটি কর্পোরেশন কুলটির যে দায়িত্ব আছে স্টিল সিজ ইন চার্জ, আজকে একটা ক্যাম্প করা হয়েছে কর্পোরেশনের তরফ থেকে নিয়ামতপুর এরিয়াতে, সীতারামপুর এরিয়াতে। ওখানে সমস্ত ডক্টর নার্স প্রেজেন্ট ছিলেন, তা সত্ত্বেও উনি নিজে হাতে, কর্পোরেশন একটা দায়িত্বশীল পদে আছেন, তা সত্ত্বেও নিজে হাতে উনি ভ্যাকসিনেশন দিলেন। এটা খুব নিন্দনীয় কাজ, এটা কোনো দিন সমাজ গ্রহণ করতে পারে না। ইন প্রেজেন্স অফ ডক্টর অ্যান্ড নার্স ইউ আর গিভিং দ্য ইঞ্জেকশনস, ইউ আর নাইদার এ প্যারামেডিক্যাল নর এ মেডিকেল স্টাফ। তো যে লোক যে মুহূর্তে যে কাজ করছে সেক্ষেত্রে সেই কাজ করা উচিত, অন্য লোকের কাজে পা দেওয়া উচিত নয়। নিজে কাজ তো কমপক্ষে ভালো করে করুন, সেটাই ভালো হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।